নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে প্রাইম টাইম শিরোনাম। দশ মের মধ্যে রাজ্যে নিযুক্তি 20,000 শিক্ষকের ঘোষণা শিক্ষামন্ত্রীর। নতুন ভাবে কয়লার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে সবুর, সমীর ও গুলজার। এবার গরুর কাটা মাথা মিলল পূর্ণপাল রোডে, বিলপার এলাকায় চাঞ্চল্য। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। মে মাসের 10 তারিখের মধ্যে রাজ্যের 20,000 শিক্ষক নিযুক্তি দেওয়া হবে, এ কথা জানালেন শিক্ষামন্ত্রী রনোজ পেগু। তিনি জানান, মিশন 1,00,000 জবের আওতায় এই নিযুক্তি দেওয়া হয়েছে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক পদে এই নিযুক্তি দেওয়া হবে বলে তিনি জানান। এআইইউডিএফকে রাজ্যসভার আসন ছেড়ে দিতে পারে কংগ্রেস, এমন ইঙ্গিত দিলেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি জাকির হোসেন শিকদার। তিনি জানান, আসন জিততে এই সিদ্ধান্ত নিতে পারে। তিনি আরও বলেন, অন্য দলকে আসন ছেড়ে দিলে কোনো পাপ কাজ হবে না। এর আগেও অজিত ভুঁইয়াকে পাঠানো হয়েছিল রাজ্যসভায়। ফের একবার কয়লার অবৈধ বাণিজ্য শুরু হয়েছে। রাত হলেই মেঘালয় থেকে অবাধে প্রবেশ করে কয়লা বোঝাই লরি। বৈধ নথিপত্র না থাকলেও এসব লরি এখন অনায়াসেই পার করে যায় দিগরখালের কম্বাইন্ড চেকপোস্ট। একটি সূত্র জানিয়েছে, প্রতি ট্রাক কয়লা থেকে সংগ্রহ করা হয় 70,000 থেকে 1,00,000 টাকা। এরপরই বরাকে প্রবেশের ছাড়পত্র পায় এসব লরি। সূত্রটির দাবি, মেঘালয়ে ঘাঁটি গেড়েই এই কয়লার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে কাছাড়ের 3 কয়লা দালাল। তারা সব দিক ম্যানেজ করেই নতুন করে শুরু করেছে সিন্ডিকেট। এই সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করছে কাছাড়ের কালাইনের সমীর, সবুর ও পাঁচগ্রামের গুলজার। বিগত দিনেও তারা কয়লা দালালিতে অতপ্রতভাবে জড়িত। আশ্চর্যজনকভাবে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ পরিলক্ষিত হয় না। যেখানে আলুর চালানে, সিমেন্টের চালানে কয়লা পাচার হলেও বিগত দিনে আটক করেছে পুলিশ। বর্তমানে কিভাবে শ লরি কয়লা পাচার হচ্ছে, এই প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। উল্লেখ্য, বরাকের প্রবেশের প্রতীক্ষায় মেঘালয়ে রয়েছে আরও 500+ কয়লা বোঝাই লরি। শিলচর দাস কলোনির পর পূর্ণপাল রোডে পাওয়া গেছে গরুর আরেকটি মাথা। এর প্রতিবাদে সরব হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। বৃহস্পতিবার এ বিষয়ে কাছাড়ের এসপি রমনদীপ কৌরের সঙ্গে দেখা করে উদ্বেগের কথা জানান পরিষদের কর্মকর্তারা। পরিষদের পক্ষে মিঠুন নাথ বলেন, কে বা কারা শিলচরকে অশান্ত করতে চাইছে, এই দুই ঘটনার তদন্তক্রমে বিহিত অবস্থা নিতে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন তারা। গত দুই একদিন ধরে শিলচর শহরে যেভাবে একটি সাম্প্রদায়িক মানে দাঙ্গা লাগানোর একটা চেষ্টা চলছে, আমি এটাই বলবো দাঙ্গা লাগানোরই চেষ্টা। কারণ গতকাল আমরা দেখেছি দাসকলোনিতে একটি গোমাতার মাথা রেখে দেওয়া হয়েছে রাস্তার মধ্যে একদম প্রকাশ্য দিবালোকে। কালকে পুলিশ গেছে সেই জিনিসটাকে নিয়ে এসছে, এবং আমরা তখনও বলেছিলাম যে যারা আছে তার পেছনে ওদেরকে অ্যারেস্ট করার জন্য। আজকে আবার আজকে দেখা গেছে, আজকে সকালবেলা শিলচরের পূর্ণপাল রোডে একদম
তাজা একটা গরুর মাথা পুণ্যপালনের রাস্তার উপর প্রকাশ্য দীপালোকে ফেলে রাখা হয়েছে। এই যে গতকালকে একটা ঘটনা, আজকে আবার ঘটনা, এটাতে একটা ইঙ্গিত আসছে বা একটা বোঝা যাচ্ছে যে কেউ বা কারা এই ঘটনাকে ঘটাতে চাইছে, যে শিলচর শান্তির শহর, এই শহরটাতে যাতে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগুক। তাই আমরা আজকে শিলচরের পুলিশ সুপারের কাছে এসেছি, কাছাড়ের পুলিশ সুপারের কাছে এসেছি, এসে আমরা ওনাদেরকে আমাদের বিশ্বন্দু পরিষদের পক্ষ থেকে আমরা অনুরোধ করেছি। এবারে প্রাইম টাইম বিরতি। শিলচর প্রোটেজ হেলথ কেয়ার একটা খুব উন্নত এবং ব্যতিক্রমী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, যেখানে প্রায় প্রতি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা নিতে পারবেন। এছাড়াও এখানে খুবই উন্নত মানের আধুনিক মেডিকেল মেশিনারি ও ইকুইপমেন্ট দিয়ে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে। প্রোটেজ হেলথ কেয়ারে আপনি পাচ্ছেন 5D ইমেজ সোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে, ECG, EEG, ইকোকার্ডিওগ্রাফি এবং অত্যাধুনিক মেশিনের দ্বারা রক্ত, মল, মূত্র পরীক্ষার ব্যবস্থা। বিশেষ করে অ্যাপেলো হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ এবং কলকাতা সুপার স্পেশালিস্ট হাসপাতালের ইউরোলজিস্ট প্রতি মাসে এখানে রোগী দেখছেন। প্রোটেজ হেলথ কেয়ারে রোগীদের জন্য দুটি স্বাস্থ্য পরিষেবা ভ্যানের ব্যবস্থা রয়েছে। প্রথম হলো নিত্যানন্দপুর থেকে নিমাইচাঁদপুর, কালাচড়া, দুয়ারবন্দ হয়ে শিলচর প্রোটেজ হেলথ কেয়ারে পৌঁছবে, এবং দ্বিতীয়টি হলো নিত্যানন্দপুর, নিমাইচাঁদপুর, মাটিজুড়ি, হাইলাকান্দি, আলগাপুর, শ্রীকোনা পয়েন্ট হয়ে শিলচর প্রোটেজ হেলথ কেয়ারে পৌঁছবে। গ্রামের রোগীরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন। ফিরে এলাম বিরতির পর। সোনাই পুরসভার 7 নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন শাহরুল আলম শেখ। এই ওয়ার্ডে কোনো অন্য দল প্রার্থী দিতে পারেনি। কেন প্রার্থী দেয়নি কংগ্রেস, এর জবাবে সোনাই ব্লক কংগ্রেসের সহসভাপতি FR লস্কর বলেন, এই ওয়ার্ডে তাদের দলের মনোনয়ন প্রত্যাশীর ডকুমেন্টারি প্রবলেমের জন্য প্রার্থী দেওয়া হয়নি। তবে কেন এই ওয়ার্ডে প্রার্থী দেয়নি AIUDF, সেই প্রশ্ন ছুড়ে তিনি সংশয় প্রকাশ করে বলেন, ভোটে হয়তো গোপন বোঝাপড়া রয়েছে UDF ও BJP-র, সেজন্য তো এই ওয়ার্ড 100% সংখ্যালঘু অধ্যুষিত এলাকা হওয়া সত্ত্বেও প্রার্থী দেয়নি UDF। এক 7 নম্বর আসনে প্রার্থী দিতে পারে না, 7 নম্বর আসনের প্রার্থী যেটা, সেটা আমাদের ডকুমেন্টারি প্রবলেমের লাগে দিতে পারে নাই। তার কারণে আমরা মানে অন্তিম সময়ে আমরা ডকুমেন্ট প্রটেস মানে ক্লিয়ার হয় নাই, তার কারণে আমরা দিতে পারি নাই। তাই ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছে। এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম, আমরা কিন্তু প্রার্থী দিতে পারি না। UDF যেটা দল, AIUDF, সেই দলটা সম্পূর্ণ মাইনরিটি এলাকাতে নির্ভরশীল, কিন্তু যেখানে 100-এর মধ্যে 100 মাইনরিটি নির্ভরশীল সেই জায়গায় AIUDF কেন প্রার্থী দেয় না, সেটা আমাদের সবচেয়ে প্রশ্নবোধক। আমরা মনে করি বর্তমানে যে ভারতীয় জনতা পার্টির যে সাম্প্রদায়িক চুরচুরি, তার থেকে চরম পর্যায়ের সাম্প্রদায়িক AIUDF দল, যে দলের কারণে আজকে এই ধর্মনিরপেক্ষ দলগুলা বিপর্যস্ত হচ্ছে। আর তা না হলে ভারতীয় জাতীয় কংগ্রেস 7 নম্বরে প্রার্থী দিতে পারে নাই, কিন্তু AIUDF কেন দিলে না সেটা বিবেচনা করে সোনাইয়ের পৌরসভা নির্বাচনে কংগ্রেস শুভ বুদ্ধিসম্পন্ন ভোটাররা সিদ্ধান্ত নেবে এবং কংগ্রেসের ভোট হবে, সেই আশা রাখে আমরা চালিয়ে যাচ্ছি। আর কংগ্রেস 7-8টা সিট জিতবে এটা নিশ্চিন্ত। আর গুয়াহাটি নিয়ে যাওয়া হলো সুপারি ব্যবসায়ী দীপঙ্কর দেব ও কার্তিক পালকে। বৃহস্পতিবার তাদের শিলচর থেকে গুয়াহাটি নিয়ে যায় আসাম পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সেখানে তাদের বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে। এদিকে কাছাড়ের প্রাক্তন পুলিশ সুপার মানবেন্দ্র রায় ও BL মিনাকে গুয়াহাটি DGP অফিসে তলব করা হয়েছে। গতকাল ধলাই থানার প্রাক্তন ওসি শাহাবুদ্দিন বরভুইয়াকে ক্রাইম ব্রাঞ্চ জেরা করেছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। মনোনয়নপত্র পরীক্ষাকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তপ্ত সোনাই পুরসভা কার্যালয়। এদিন মনোনয়ন পরীক্ষার সময় এই পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নিয়ে প্রশ্ন ওঠে। এই ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থী দুলমুন লস্কর,
মনোনয়নপত্র দাখিলে উচ্চতর মাধ্যমিক পাশের তিনি সার্টিফিকেট দিয়েছেন, সেটি NWSC-র অধীনের সঞ্জয় দাস মেমোরিয়াল স্কুলের। আর এই সার্টিফিকেটে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে সেটি ট্রান্সফার সার্টিফিকেট। এ নিয়ে শাসক ও বিরোধীদের শিবিরের কর্মকর্তাদের মধ্যে তুমুল বাদানুবাদে উত্তপ্ত হয় পরিস্থিতি। শেষ পর্যন্ত অবশ্যই শাসক ও বিরোধী বোঝাপড়ায় জল আর বেশি দূর গড়ায়নি। কংগ্রেস ও UDF মুক্ত বোর্ড হবে সোনাই পুরসভায়। বৃহস্পতিবার সোনাইয়ে বিজেপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে একথা বলেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। তিনি আরও বলেন, মনোনয়ন পর্বেই একটি আসনে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বিজেপি, এর থেকে পরিষ্কার পুরসভার নির্বাচনী ফলাফল কী হবে। প্রসঙ্গত তিনি কংগ্রেস ও UDF-কে এক হাত নিয়ে বলেন, দিনে কুস্তি রাতে দোস্তির সম্পর্ক গড়েই এবার সোনাই পুরসভা নির্বাচনে অবতীর্ণ হয়েছে কংগ্রেস এবং UDF। তবে তাদের এই গোপন আতাতের যোগ্য জবাব দেবেন সোনাইয়ের জনতা। এদিন তার সঙ্গে ছিলেন বিজেপির কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়, প্রভারী রাজেশ কুমার দাস, পশ্চিম সোনাই ব্লক মণ্ডল সভাপতি ভঞ্জন সেন। বিমলেন্দু বলেন, সোনাইয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বোর্ড গঠন করবে বিজেপি, এতে কোনো সংশয় নেই। সোনাই যেটা পৌরসভা নির্বাচন, আর সোনাই পৌরসভা প্রথমবারের মতো নির্বাচন, এই নির্বাচনের যেটা মুখ্য নির্বাচন কার্যালয় আমাদের জেলার সভাপতি বিমলেন্দ রায় এখনই উদ্ঘাটন করেছেন। আর আমরা এই নির্বাচনী কার্যালয় থেকে আমরা পৌরসভার 11টা ওয়ার্ডের নির্বাচন পরিচালনা এই কার্যালয় থেকে হবে। আর আজকের আমরা যতটা আমরা ক্যান্ডিডেট ছিলেন, 7 জন আমরা দলীয় প্রার্থী ছিলেন, তাদের স্ক্রুটিনিতে সব আমরা মানে ভ্যালিড হয়েছে। আর বিশেষ করে আপনারা শুনলে খুশি হবেন, যেহেতু এর আগে আমরা বলতে পারি না স্ক্রুটিনিটা কী হবে না হবে, আজকে যখন স্ক্রুটিনি সম্পূর্ণ হলো, 7 নম্বর ওয়ার্ড থেকে একজন ভারতীয় জনতা পার্টির প্রার্থী একজনই তার নমিনেশন যেটা ভ্যালিড হয়েছে, আজকে থেকে আমরা ধরে নিতে পারবো যে আমরা 7 নম্বর ওয়ার্ডে আনকনটেস্টলি আমরা ভারতীয় জনতা পার্টির প্রার্থী আমরা জয়ী করতে পেরেছি। আর এটা একটা হিস্ট্রি, ইতিহাস, যে প্রথমবারের মতো নির্বাচনে আর যেটা 100% সংখ্যালঘু অধ্যুষিত ওয়ার্ড, এই ওয়ার্ড থেকে আমরা শাহরুল আলম শেখকে আমরা নির্বাচিত করতে পেরেছি বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তার বিরুদ্ধে AIDF কংগ্রেস কোনো প্রার্থীও দিতে পারেনি। হ্যাঁ, কিন্তু আগে এক সময় ছিল যে সোনাই ওরা বলতো যে কংগ্রেসের UDF-এর দুর্গ, গত নির্বাচনে প্রায় 71,000 ভোট পেয়েছিলেন কংগ্রেসের প্রার্থী, UDF-এর প্রার্থী। কিন্তু এইবার পৌরসভা নির্বাচনে প্রত্যেকটা ওয়ার্ডে ক্যান্ডিডেট দিতে পারেননি, মাত্র 3টা ওয়ার্ডে ক্যান্ডিডেট দিতে পেরেছেন। কংগ্রেস যদিও দুর্গ বলে মাত্র 9টা ওয়ার্ডে ওরা প্রার্থী দিয়েছে, 2টা ওয়ার্ডে তারা প্রার্থী দিতে পারেনি। এবারে আবারও প্রাইম টাইম বিরতি। গৌতমদা কোথায় যাচ্ছ? ওই তো অম্বিকাপুরটি ইসকন মন্দিরের পাশে মেডিকারা ফার্মেসিতে প্ল্যাটিনাম জুবলি অফার চলছে, একেবারে হোলসেল রেটে সব ধরনের জেনুইন মেডিসিন পাওয়া যাচ্ছে ওখানে। বলছো কি, তার উপর প্রথমবার কিছু কিনলেই একটি করে হেলথ প্রোডাক্টও গিফট দিচ্ছে। ওরে বাবা! সুস্বাদু কেক ও ডেকোরেশনের ব্যবস্থা একসাথে পেলে কেমন হয়? একসঙ্গে সামাজিক অনুষ্ঠানের সব ব্যবস্থা করে দিচ্ছে কেক ও ইভেন্ট। সুস্বাদু কেক ও ডেকোরেশনের জিনিসপত্র আর গোটা ইভেন্ট ম্যানেজমেন্ট একসাথে পাবেন আমাদের কাছে। কেক ও ইভেন্টস ইভেন্ট ম্যানেজমেন্ট আপনাদের জন্য নিয়ে আসছে সুস্বাদু কেক ও সব ধরনের ডেকোরেশনের জিনিসপত্র, যেমন ব্যালুনস, শুভ জন্মদিন ফয়েল, শুভ বার্ষিকী, এগুলো বিয়ের অন্নপ্রাশন, বার্থডে বা যে কোনো সামাজিক অনুষ্ঠানে খুব কম বাজেটে মনের মতো সাজসজ্জা পেয়ে যাবেন একই জায়গা থেকে। আপনাদের এই সুযোগ দিচ্ছে কেক ও ইভেন্ট অম্বিকাপুরটি শিলচর। আজই হোয়াটসঅ্যাপ করুন 9707763155 এই নম্বরে, সাথে সাথে ক্যাটালগ চলে আসবে আপনার কাছে। আমাদের এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে। ফিরে এলাম বিরতির পর। ঘন ঘন চুরির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে বড়খলায়। ঘরবাড়ি দোকানপাট লুটপাটের পর এবার চোরের নজর পড়েছে বিদ্যুতের ট্রান্সফরমারে। গত 7 ফেব্রুয়ারি চুরি হয়ে যায় বড়খলা জিপির উজাননগর নতুন বস্তির ট্রান্সফরমার। এ নিয়ে বড়খলা পুলিশে মামলা করতে গেলেও স্থানীয়দের মামলা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
বলা হয়েছিল বিদ্যুৎ বিভাগ থেকে ট্রান্সফরমার চুরির মামলা করতে হবে। বিদ্যুৎ বিভাগের উদারবন ডিভিশন কার্যালয়ে বলা হয় তিন দিনের মধ্যে সেখানে নতুন ট্রান্সফরমার বসানো হবে, কিন্তু দশ দিন অতিক্রান্ত হলেও ট্রান্সফরমার বসেনি, ফলে গোটা গ্রাম অন্ধকারে রয়েছে। এ নিয়ে স্থানীয় মানুষ প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন। দিন আগে আমরা এখান থেকে ট্রান্সফরমার যেটা নেওয়া হয়েছে চুরিপুরিয়া, তখন আমরা এখানে বহুত কষ্ট করে আছি। স্কুলে তারা বাচ্চারা মানে যে সন্ধ্যা পড়ে তারা স্কুল কিছু লিখতে পারে না, তারা লেখাপড়ার লাগি বড় সমস্যা হয়। তো ওখানে আমি প্রশাসনের কাছে বা আমরা লাইনম্যানের মানুষের কাছে রিকোয়েস্ট করি যাতে আমরা ট্রান্সফরমারটা অতি সত্ত্বর যাতে পাই। অথবা আমরা এটা চুরি হওয়ার পরে কয়েকদিন পরে আমরা খবর পাইছি বড়খলার থেকে আরও বলে এরকম নেওয়া হয়েছে দুইটা। তো ওখানে আমরা বহুত কষ্ট আছি, কারণ বাচ্চারাও সন্ধ্যা পড়ে লিখতে পারে না। প্রথম কথা হয়েছে খেরাসিনেরও অসুবিধা আমরা লাগিয়া। তো আমরা রিকোয়েস্ট করি যাতে আমরা মিটার জলদি পাই। আমরা এই জায়গার নাম কিটা? জায়গাটার নাম হয়েছে আপনার বড়খলা উজ্জয়নগর নতুন বস্তি। বিধায়ক করিম উদ্দিন বরভুইয়ার ব্যর্থতার জন্য অর্ধসমাপ্ত হয়ে পড়ে রয়েছে সোনাই ট্যাংনাপাড় গোবিন্দনগর সেতু। এই মন্তব্য করেছেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। তিনি বলেন, দীর্ঘ ৩০ বছরের গণদাবির প্রেক্ষিতে সেখানে সেতুটির নির্মাণ কাজ শুরু হয় তার আমলে, কিন্তু বিগত নির্বাচনে তিনি পরাজিত হওয়ায় কাজটি শেষ করতে কোনো উদ্যোগ নেননি বর্তমান বিধায়ক করিম উদ্দিন বরভুইয়া। বিধায়কের ব্যর্থতার জন্য সেতুটির কাজ আর এগোয়নি। দেখেন, আমি ২০১৬ বিধায়ক হওয়ার পরে এই গরিল্লা টিল্লা এলাকার মণিপুরী সম্প্রদায়ের মানুষে আমাকে অনুরোধ করেছিল যে টেকনাপাড় আর গরিল্লা টিল্লার সংযোগ আমজন নদীর উপরে একটা ব্রিজের খুব প্রয়োজন। যে ব্রিজটাকে নিয়ে দীর্ঘ ৪০ বছর আমাদের স্বর্গীয় শুভঙ্কর সিং লক্ষ্মীপুরের বিধায়ক ছিলেন, ওনার বাড়ি ওই এলাকাতে, উনি অনেক দিন ফাইট করেছেন ওই এরিয়ার মানুষের একটা গণদাবি যে শুভঙ্কর সিংহর যে দাবি যেটা ব্রিজ স্বপ্নের ব্রিজটা আপনি করে দেন। তখন আমি কথা দিয়েছিলাম যেটা ৪০ বছর শুভঙ্কর সিংহে চেষ্টা করেছেন ওনার স্বপ্নের ব্রিজ আমাকে ৪০ দিন সময় দেন আমি স্যাংশন করব। তার পক্ষে করে আমাদের সরকার আমাদের তখন তৎকালীন পিডব্লিউডি মিনিস্টার আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব ছিলেন, তখন ওনার সঙ্গে আলাপ করে উনি ৬০০০০ টাকা স্যাংশন করেছিলেন আর ওই ব্রিজটা স্যাংশন হয়েছে। এরপরে টেন্ডার হয়েছে, কাজ শুরু হয়েছে, মানে যুদ্ধগতিতে কাজ চলছে। বরাক শ্রেষ্ঠ সুন্দর এবং বরাক শ্রেষ্ঠ সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হলেন যথাক্রমে রাজদীপ রায় ও নেহা কর। করিমগঞ্জে এই প্রতিযোগিতার আয়োজন করে এএস প্রোডাকশন হাউস, উপস্থাপনায় ছিল টি আর মেকআপ স্টুডিও। কিড গ্রুপে প্রথম হয়েছে রুদ্রিনা নাথ, গ্রুপ বি কিডস গ্রুপে বিজয়ী হয়েছে হিয়া ঘটক। চলে গেলেন ধোয়ারবন্দ বড় দোকানের প্রবীণ বাসিন্দা বিজয়া বিশ্বাস। গত ১৫ ফেব্রুয়ারি তিনি শিলচর মেডিকেল কলেজে মারা যান, হৃদরোগে তার মৃত্যু হয়। বয়স হয়েছিল ৮০ বছর। তিনি এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তার ছেলে অভিজিৎ বিশ্বাস চম্পু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কেশব স্মারক সুরভির দক্ষিণ আসাম প্রান্তের সংগঠন মন্ত্রী। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন স্থানীয় স্বয়ংসেবকরা। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। ১০ মের মধ্যে রাজ্যে নিযুক্তি ২০,০০০ শিক্ষকের ঘোষণা শিক্ষামন্ত্রীর। নতুনভাবে কয়লার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে সবুর, সমীর ও গুলজার। এবার গরুর কাটা মাথা মিলল পূর্ণপাল রোডে বিলপাড় এলাকায় চাঞ্চল্য। আজকের মতো প্রাইম টাইম খবরে পর্যন্তই, নমস্কার।